কোনো কিছু নিয়ে খুব চিন্তা করি, তখন আমি এই রুমটায় বসি। What's up guys, it's me your boy Tohid Afridi and welcome to Vlog 82. Vlog 82 কোনো জেলায় হচ্ছে না, Vlog 82 ঢাকার কোনো বাইরে হচ্ছে না, Vlog 82 হচ্ছে আমার পার্সোনাল লাইফ নিয়ে। কজ এখন গাইজ করোনার সিচুয়েশনে কোয়ারেন্টাইনে আমরা আছি, আর অনেক ফ্যান্স ডিমান্ড করছে যে ভাইয়া আপনার ভ্লগ আসতেছে না, ভ্লগ আসতেছে না, আপনি বাসায় কি করতেছেন, ফ্যামিলিরা কি করতেছে, এটা নিয়ে একটা ভ্লগ করেন, আর অনেকদিন নিজের লাইফস্টাইল ভ্লগ আমি বানাচ্ছি না। সো এটাও আমি চিন্তা করলাম যে বানাই, সবসময় তো আমি বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আজকের ভ্লগটা আমি আমার নিজের ব্যক্তিগত লাইফ, আমি সারাদিনে কি করি না করি সব কিছু নিয়ে আসলে ভিডিওটা হবে। সো গাইজ, আর আমার সাথে যে ক্যামেরার পিছে আসে কে আমরা সবাই একসাথে থাকি, দেখেন আমাদের ভিডিও বানাইতে হয়, ভিডিও করে কিছু টাকা পাই, সে টাকা দিয়ে আমাদের চলতে হয়, কারণ আমার বেতন তো অনেক কম, তো এই কারণে আমার এই ভিডিও না বানাইলে আসলে আমার পেট চলবে না, নাকি পিয়াল কি বলস? আর বাই দ্য ওয়ে গাইস, অনেকেই আমাকে বলে যে আমি কি দিয়ে এডিট করি, কি দিয়ে এডিট করি, আমি জাস্ট একটু দেখাই, আমি ফাইনাল কাট প্রো, সো এখানে প্রিমিয়ার প্রোতে কাজ করি, ফাইনাল কাট প্রো ব্যাকআপ রাখি, মানে আমার ব্যাকআপ অপশনটা বেশি থাকে, বিকজ আমার কম্পিউটার নষ্ট আমার লাইফে খুব বেশি হয়। সো একটা জিনিস দেখাই গাইস, এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, তোয়েদার ফ্রি আনকাট, তারপর গোল্ডেন প্লে বাটন আছে, এখানে তোয়েদার ফ্রি আছে, এখানে তোয়েদার ফ্রি দ্যাব্রো আছে, এখানে তো মাই টিভি বাংলাদেশের আরেকটা গোল্ডেন প্লে বাটন আছে, সেটা অফিসে সাজায় রাখছি। সো এখানে আমার কিছু বেস্ট অ্যাওয়ার্ডগুলো আমি এখানে রাখছি, আরও অ্যাওয়ার্ডগুলো আছে, সেটা অফিসে, বাসায় আসলে রাখার জায়গা নেই। যাই হোক, সবই তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াতে, সো একটু আসেন সবার সাথে যে একটু দুষ্টুমি ভাইজন করি। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে। ওয়ালা, সো গাইস এখানে আছে কে আমাদের, চাচুর জন্য আমার যে গিফটটা সেটা খুবই পছন্দের একটা গিফট, এবং চাচু অনেক হ্যাপি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমার তোমার বাসায় তোমার রুমে আমার তুই দেখছো গাইস, দিন দিন চাচুর বয়স বাড়তেছে আর কিন্তু চাচু রোমান্টিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কালো হয়ে গেছে, এটা কালো কি খারাপ নাকি? অন্য ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা আমরা দর্শকদেরকে বলে দিই যাচ্ছি, যে আমাদের যে একটা ওটিটি প্ল্যাটফর্ম আসতেছে। হ্যাঁ, এটা ওটিটি প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, এই প্ল্যাটফর্মের জন্য আমরা টোটালি আলাদা কন্টেন্ট বানাবো, পুরো ফুল আলাদা। যেমন বিশ্বের সব ওটিটি প্ল্যাটফর্ম নিজস্ব কন্টেন্ট করে, এবং আমরা মুভি করব, আমরা নাটক বানাবো, আমরা কমেডি মুভি কমেডি নাটক বানাবো, তোমার কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট আমার ওটিটিতে থাকবে, একযোগে ওটিটিতে রিলিজ হবে, আর আমরা প্রিমিয়ার মানে আমাদের টেলিভিশনে রিলিজ করব। এটা 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 জোসেরিয়া গাইস, একটা জিনিস দেখাই আমার, একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, দিস ইজ এ বেন্টলি সোফা এন্ড আই লাভ ইট, আমার বেন্টলি গাড়ির প্রতি খুবই একটা কিন্তু ভালোবাসা কাজ করে সবসময়, সেই কারণে এই ব্যাপারটা কেনা, সো আই লাভ দিস। Oh my god, Sakib bhai is here, Sakib bhai obviously quarantine e ache, ebong wait wait wait, jalan labi mat bhai, na na dure dure, age amader ekhane ekhane ekta kaaj korte hobe ekhanei, ha tumi pura sanitize, ha korte hobe, ektu ghuro ghuro ghuro, kintu tar age ektu kichu kotha bolte hobe, ghuro 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 ghuro, eta niyom, ghurcho, ha ebar jawar age bolte hobe, Tohid Afridi awesome,
ওয়েদার ফিজি একটা সেক্সি ছিল। তুমি কি বানায় খাও আমরা তো রোজা সন্ধ্যার দিকে এখানে বসে খাওয়া কিন্তু রোজা না তুমি মাত্র কথা বলছো না তাহলে তুমি এটা কেনই করছো আমি কি করি আমি সারাদিন বাসায় থাকি তুমি রাত্রে শান্তি নাই কোন জায়গায় আমি শান্তি পেতেছি না চাচ্ছ কোন জায়গায় শান্তি পেতেছি শান্তি তো তোমাকে দেখতে পারি কেমন ধরনের আমরা শান্তি পাচ্ছি আমি রুমে মনে করেন আমি যা কথা বলি গাইজ সেটাই চলে যায় বাবার কেন যা কথা বলতেছি ওইটাই বাবার কেন চলে যায় জড়িত আছে শিমুল ফুপি দি বরিশালা তো বরিশালা ফুপি এখন আমাদের সাথে আছে তো ফুপি একটু বরিশালের ভাষা আমাদের কিছু দর্শক থেকে শুনে দাও না কি বলবো বরিশালের ভাষা বরিশালের তো সুন্দর ভাষা যখনই আমি তাকে বরিশালের ফুপি বলি তখনই তার শুদ্ধ ভাষা আছে আর যখন আমি শুদ্ধ ভাষায় কথা বলতে বলি সে বরিশালের ভাষায় কথা বলে ওই আমি কি আমি তো বরিশালের মতো স্বাভাবিক ভাবেই কথা বলি হ্যাঁ আমি তো শুদ্ধ ভাবে বলতেছি বলো আসেই তিনটা আমি তো আসি হ্যাঁ বলো আসেই তিনটা আসি তিনটা আসেই তিনটা আসেই তিনটা টাকা আমার সিলিভারি করতে আসে টাকা আমার ভালোই আছে আর আমি পরিচয় করাই দিই আরেকজনের সাথে এই যে হচ্ছে আমার ছোট ভাই আমার ছোট ভাই ওরাও আমার সাথে কোয়ারেন্টাইনে আছে এবং ওরা খুব এনজয় করতেছে তা খুবই এনজয় করতেছে তা খুব আমার সাথে অনেক মজা এনজয় করতেছে না মজা এনজয় করতেছে মজা এনজয় করতেছে না আমি অনেক আদর করি না অনেক আদর করি হ্যাঁ অনেক আদর করি অনেক আদর করি সো গাইজ এই পেটটা হচ্ছে আমাদের 12 বছর যাবত এই পেটটা আছে আর পেটের প্রতি আসলে একটা আলাদা মায়া চলে আসছে আমার আগে থেকে পশু পাখি সবকিছুর প্রতি মায়া একটা ডগ যে 12 বছর আমাদের সাথে আছে ওর প্রতি কিরকম মায়া সেটা বুঝতে পারছি আম্মু এই আম্মু রোজা রাখছো এটা আবার বলার কি রোজা রেখে কেউ কখনো মিথ্যা কথা বলে না কখনোই বলে না হ্যাঁ যার ইচ্ছা থাকে যারা আল্লাহকে ভয় না পায় তারা তারা মিথ্যা কথা বলবে তা রোজা রেখে বলো তো তুমি কি আমাকে বিয়ে দাও না ভেরি সুন তোর প্রতিদিনই আমি বিয়ে দিই তুমি প্রতিদিনই বিয়ে করো কথা রোজা রেখে মিথ্যা কথা বলো না বলো আমি সত্যিই বলি তুমি প্রতিদিন আমার কাছে একটা বিয়ে নামের একটা খাবার শব্দ এটা আমার কাছে চাও আমি সেটা তোমাকে প্রতিদিনই করাই মানে মানে তুমি বিয়ে করবা প্রতিদিন আম্মু আমার বিয়ে করাই তো আমার বিয়ে করাই তো আর বিয়ের কিছু বাকি থাকে লজ্জা সরম থাকে নাই সরম লজ্জা একেবারেই নেই এখনো যদি এই লাপালাপি করো কোনো মেয়ে আসবে বিয়ে করবে তোমাকে আগে চিন্তা করে কথা বলো ভদ্রভাবে কথা বলো তাহলে একটা ভালো একটা বউ পাবা আচ্ছা আমাকে একটা বিয়ে করে দাও আমি 2 বছর করছি ওরে বাবা রে বাবা চাচ্ছ না 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 এই যে আমার বিয়ে শাদী দেয় না এটা তো দেখো আম্মু একটু রান্না বান্নাতে হেল্প করলো মনে করো একজন কেউ থাকলো এখন তুমি এখানে বসা এই সামিয়া লামিয়া একটু চা নিয়ে আসো তো হঠাৎ করে বলবে তোমার চাচুর বয়স হয়ে গেছে তারপর কখনো কোনদিন বলেনি যে ভাজা আমাকে বিয়ে করাই যায় কোনদিন বলে বিয়ে করছে না চাচু আমরা শর্ট দেখছি না আগের ব্লগে চাচুর রোমান্টিক রোমান্টিক শর্ট দেখছি না আমি একটা জিনিস জানি তুমি চাচুরে এরকম করতেছো বিকজ যাতে চাচু মানে মন খুশি করতেছো এটা আমার জানা ঠিক আছে আর চাচু কিন্তু রোজা রাখেনি আজকে আচ্ছা এত কথা না বলে চাচু রোজা রাখেনি আম্মু না না
রাখেন আম্মু রোজা রাখে নাই কি বলে রাখে নাই সে আসলে সেরে করছে কিন্তু রোজা রাখে নাই রোজা রাখেন আম্মু রাখেন প্রমিস রোজা রাখেন রোজা কি আমি আমার মাস্টার এরকম জীবনে তোমার সন্তান তোমার একটি সন্তান তৈরি করছে ইচ্ছা মতো খাইছে খাইছে তো খাইছে সকালবেলা দেখি খিচুড়ি রান্না করে খাওয়াবো খিচুড়ি মুচির দরকার নাই তুই আরো আমার একটু কাজটা করে দে মানে ক্যামেরাটা অন করার সাথে সাথে আমাকে দিয়ে কাজ করাবে ফার্নিচার গুলো মুচি আমরা যাইয়ে দিবে যাইয়ে আমি সবকিছু করব না 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 বসে কাজ আমার শরীরে না খারাপ বলছি না শাকি তুই আমি মেহনতে যাচ্ছি আমি আমি এই যে ফ্যামিলি এটা আমার ফ্যামিলি না আমি এটা পুকুরে খাইবো গাইস আমি আপু আমার ভিডিওতে আসতে চাই না যেহেতু আমার ভিডিওতে সে আসতে চায় না এর মানে তার রুমটাকে আমি আওলাবো চাচু আমার ভিডিওতে আসতে চায় না ঘুম কম হয়েছে ঘুম কম হয়েছে আচ্ছা তাহলে একটু চাচু ওর এই জায়গা থেকে সেন নাও নাও তুমি নাও চুপ বুঝবে ওরা কিছু একটা নেই ওর কাছে রান্না করবে আর না চুপ আর ওর পছন্দের জন্য এটা আমি মারছি না না আমি মারছি দাও না দাও দাও না দাও কথা বলো একটু শক্ত আওলাও চাচু আরে শোন শোন পারফিউম ওর পারফিউম গাইস আমার বোনের দুইটাই শখ পারফিউম আর ব্যাগ এই দুইটা খুব শখ এটা মায়েরা রুম স্প্রে মেরে দিচ্ছে এটা একটা আর কেউ আমার ভিডিওতে আসে না চাচা গোল লাগে রুম করো না একটা জিনিস তো চুরি করা উচিত গাইস মেয়েদের মনে ব্যাগের প্রতি খুব ই না কাজ করে দুইটা ব্যাগ লুকায় রাখি না 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 চাচু চাচু লুকায় রাখি আরে চুপ কেন আমার ব্লগে আসে না এটা তুমি যদি বলছো চাচু আচ্ছা তুমি যদি বলছো কান্না করবে তো একটু সেন মেরে যাই গাইজ একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো আসেন না সো গাইজ এটা আমার একটা গ্যাজেট রুম সো এটা খুব ছোট্ট একটা রুম আমার গ্যাজেটের আমি এখানে ইউটিউব নিয়ে আমি যখন স্টাডি করি আমি যখন অনেক থিঙ্ক করি কোনো কিছু নিয়ে খুব চিন্তা করি তখন আমি এই রুমটায় বসি এই রুমটায় বসে খুব চিন্তা করি কারণ আমার ইউটিউবে কী ভিডিও বানাবো না বানাবো এগুলো নিয়ে চিন্তা করি সবচেয়ে আর এদিকে আমি দেখেন একটা ছোট্ট আমি হালকা দেখে ছোট একটা একটা রিভিউ দেখি এখানে ছোট একটা টিভি আছে এখানে আমার সব গ্যাজেটস এখানে আমার সব গ্যাজেটস যত এই পর্যন্ত আমার লাইফে যত গ্যাজেটস কেনা হয়েছে সব কিছু এখানে রাখা আছে মানে সব মানে এই রুমে এটার মধ্যে হচ্ছে আমার যাবতীয় যা পার্সোনাল যত গ্যাজেটস আছে এটা আমি বলি যেটা বলা হয় এটা হচ্ছে গ্যাজেটস প্রতিদিন প্রতিদিন কি ওদের থেকে আমরা 200 প্যাকেট করে নিতে পারবো গ্রেট গ্রেট থ্যাংক ইউ রিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো গাইজ আপনারা একটা জিনিস জানেনই আমি প্রত্যেক রমজান আর করোনার সময় আমি ইফতার বিতরণ করি অ্যান্ড এটা আমি কেন করি এটা আমার ভালো লাগে এবং আমার দ্বারা অনেক মানুষ ইন্সপায়ার হয় আমার যেই ফলোয়ার্সরা আছে তারা দেখে বাচ্চারা যেই ভিডিওরা দেখে টানা এই 20 দিন আমি প্রতিদিন ইফতারি দিয়ে যাবো ইনশাল্লাহ 200 মানুষ করে ডেলি খাওয়াবো আর একটা কথা বলি আপনারা অনেকে বলবেন যে শো অফ করেন এটা ভিডিওতে কেন দেখাচ্ছেন আমার একটা ম্যাসিভ ফলোয়ার আছে যারা আমার ভিডিও দেখে শিখছে জানছে তারাও চায় যে আফ্রিদি ভাইয়া দিছে আমিও দিই আমি সেটাকেই ফলো করি আমি যখন একটা মানুষের হেল্প করি সেটাকে আপনারা দান বানাবেন যখন আমি দান করি তখন আমার 1000 জানলে 1000 জানবে না আর যখন আমি একটা মানুষকে উপকার করি তখন আমি চাই যে আরো 20টা মানুষ উপকার করুক আর একটা কথা বলি একটা শো অফ দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তাহলে এই শো অফ আমি একবার না 100 বার করব আর একটা কথা বলি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু আমি কবরে নিয়ে যেতে পারবো না
আমি আজকে যেখানে আছি, যেখানে গাড়ি চালাচ্ছি, বাসায় আছি, এগুলো কিছু আমার না, কবরে এগুলো আমার সাথে কিছু যাবে না। যাবে আমার ব্যবহার, যাবে আপনাদের এই দাওয়া দোয়া, যাবে আমার কর্ম। সবসময় মানুষের পাশে দাঁড়ান, ভালো থাকার চেষ্টা করেন। আপনারা কিছু হলে আমাকে ব্লেম করেন, কম্পেয়ার করা শুরু করে দেন, কম্পেয়ার করবেন না, কোনোদিন করবেন না। আল্লাহ মহান আল্লাহ তাআলা কম্পেয়ার করা পছন্দ করেন। পার্সোনালি আমি কখনো নিজেকে বেস্ট ভাবি না, আই এম নট দ্য বেস্ট, আমি সবচেয়ে নর্মাল, সামান্য, আমি কিচ্ছু না, আমি জিরো। আর আমার এই জিরো থাকতেই ভালো লাগে, কারণ সবসময় শিখতে পছন্দ করি আমি, সবসময়। আমি ছোট মানুষ, একটা ভুল হলে আপনারা ট্রোল করেন, কত কিছু করেন, একটা ভুল হলে আপনারা অনেক গালাগালি করেন, ট্রোল করেন। আসলে দেখেন জিনিসটা, আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে বিভিন্ন বিভাগ বা জেলায় জেলায় যাই। আমি তো চাইলে অনেক কিছুই করতে পারতাম, আমি ইউটিউব দিয়ে আমার কি, আমি তো চাইলে এখানে আমার বাবার টাকা নিয়ে বৈশা শুধু বাবার টাকা নিয়ে থাকতাম, আমার তো ইউটিউব করে আমার তেমন লাভটা আসতেছে। কিন্তু আমার বাবা আমাকে বলছে যে নিজের টাকা নিজে ইনকাম করো, নিজে পয়সা নিজে কামাও, নিজে চেষ্টা করো, ভুল হবে ক্ষমা চাও। আমি কিন্তু যখনই আমার ভুল হয় আমি ক্ষমা চাই। তো এটাই আমি বলবো যে মানুষ মানুষের জন্য, আর সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। 40 লাখ সাবস্ক্রাইবার আমার গাড়ি বাড়ি দেখে আসে নাই, এটা মানুষের দোয়া, বাবা মার দোয়ায় আসছে। সো গাইস, কথা মতো এখন আমরা যাচ্ছি ইফতারি বিতরণ করার জন্য। এখন ফুল সেফটি নিয়ে আমরা বের হবো, আর আজকে একটু বের হওয়ার স্টাইলটা একটু ইউনিক হবে, কারণ আমি আজকে গাড়িটা নিচ্ছি না, আমি বাইকে যাচ্ছি। সো লেটস গো। অলরাইট গাইস, সো আমাদের সাথে কে আছে? রাহি, রাহি আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন। আমি কিন্তু আবার চলে এসেছি গাইস, কত ভিডিওর মধ্যে আমাকে দেখেন না, আমি জানি আপনারা অনেক মিস করছেন, এটা আমি জানি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। রাহি যখনই শুনছে যে আমি ইফতার দিতে যাচ্ছি, ও বলছে ভাই আমি অবশ্যই যাবো, প্লিজ আমাকে সাথে রাখবেন। হ্যাঁ অবশ্যই, কারণ আমার কথা হয়েছে আমার ভাইয়ের একটা কাজ দিয়ে যদি একটা মানুষের পেট বাঁচে, একটা মানুষের উপকার হয়, আমি এতে খুশি এবং সং আল্লাহ খুশি। মাস্কটা পরে থাকতে হবে। অবশ্যই অবশ্যই, ওকে অবশ্যই। সো এখন রাহি আমরা রওনা দেই। অবশ্যই, লেটস গো। আইলা রে নয়া দমান আসমানে রো তেরা মিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দমন আমি কোনো দান করছি না। যখন আমি দান করি তখন আমার ডান হাত জানলে বাম হাত জানবে না, বাম হাত জানলে ডান হাত জানবে না। আমি একটা মানুষকে হেল্প করতেছি। আমার আগের লাইফে যখন আমি যখন মানুষকে দিতে বলেছি, 4টা ডিস্ট্রিক্ট থেকে খাবার বিতরণ করা হয়েছে 100-100 পিস করে। সো এইটাই হচ্ছে আমার পাওয়া, এটাই হচ্ছে আমার প্রাইভ। আর আরেকটা কথা বলি, যদি মনে করেন আমি আজকে শো অফ করছি, তাহলে হ্যাঁ আমি শো অফ করছি। একটা শো অফ দিয়ে যদি একটা মানুষের হেল্প হয়, তাহলে এই শো অফ আমি একবার না 100 বার করবো। আমাকে দেখা দেখি আমার একটা ম্যাসিভ ফলোয়ার আছে, যারা আসলে আমার তারাও ইচ্ছে করে যে আফ্রিদি ভাইয়া দিচ্ছে আমিও দেই। এই আমিও দেইটাই আমি আসলে শুনতে চাই। আমি চাই আপনাদের মধ্যে থেকে কেউ যেন একজন বলে আমিও দেই, চলেন 10টা হোক, অন্তত 5টা হোক, 2টা হোক, দেওয়ার চেষ্টা করুন। এই করোনার সময় একটু হলেও দেওয়ার ট্রাই করেন। সো চলেন শুরু করা যাক। সো গাইস, দেখতে দেখতে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকে ব্লগে আমি কোনো সাবস্ক্রাইবার চাবো না, চাবো আপনাদের দোয়া। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সবসময় এন্টারটেইন করতে পারি, আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন জেলায় জেলায়, বিভাগে বিভাগে, যে সবসময় আপনাদেরকে খুশি রাখতে পারি। সমালোচনা আলোচনা আপনারা করবেন, ভালো মত খারাপ মত সেটাও আপনারা বলবেন, কারণ আমি মনে করি আমার বাবা মার পর আপনারা আমার গার্ডিয়ান। আজকে 40 লাখ সাবস্ক্রাইবার আপনাদের দোয়ায় হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাকে যত বড় করবে তত মানুষের উপকার করতে হয়, এই কথাটা আমি বলেছি। আমার বাবা মা সবসময় এটাই চায় যে আমি জানি মানুষের হেল্প করি, মানুষের পাশে থাকি। ধনী তাকেই বলে যে সবাইকে নিয়ে থাকতে পারে, যে সবাইকে খুশি রাখতে পারে, সেই হচ্ছে আসল ধনী। যাওয়ার আগে সাবস্ক্রাইব চাবো না, একটা লাইক দিবেন আর কমেন্টে বলবেন যে এরকম ব্লগ কি রেগুলার চান আপনারা, তাহলে এটা কমেন্ট করে জানাবেন, আর ব্লগটাকে শেয়ার করতে হবে। সাবস্ক্রাইব চাবো না, দোয়া চাবো। তুমি তো সবকিছু বলে দিয়েছো। আমি বলে দিছি
সবকিছু বলে দিয়েছো, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এখন মহামারী করোনার সময় সবাই সেফলি ভাবে বাসায় থাকবেন এবং বেশি বেশি করে সবাইকে প্রচার করবেন মাস্ক পরার জন্য। এবং ভিডিও শেষ করার আগে আমার বিয়ে দিয়ে দাও না, আমার বিয়ে দাও, এখন এই করোনার আমি গাইনি করে দাও, বিয়ে দাও না 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 না, প্লিজ আম্মু এখন গাইনি করে না, বিয়েটা দিয়ে দাও, বিয়েটা দিয়ে দাও, চাপ চাপ করতে, আরে আজ বিয়ে দিলে কি, বিয়ের নাম শুনলে আমার মাথাটাই ঘুরে যাবে, এখন সময় দিস ইজ দা টাইম, করোনার সময় তোমাকে কেউ এসে বলবে যে টাকা খাও না না, বিয়ের সাথে আমি দেব না, আমি দেব না, কেন আমি দেব না, বিয়েটা দিলে কি সমস্যা,